हेलो स्टूडेंट, वेलकम टू आवर चैनल नवदिगंत। आमी आछि मृण्मय। आज आमी तोमादेर कम्पिटिटिव एग्जामेर एकटा गुरुत्वपूर्ण टपिक सल्व करबो। तो चलो देखा जाक आजके प्रथम अंक कि आछे। तो प्रथम अंक बोलेछे 1500 टाकार वार्षिक 5% हारे 4 বছরের সুদ কত হয়। যদি আমরা সাধারণ নিয়মে করি তাহলে আমরা কি করব, প্রত্যেককে i = কত, ptr / 100, সরল সুদের যে ফর্মুলা হয়। তাহলে আমাদের i মানে আমরা জানি না, কিন্তু আসলে আমাদের কত দেওয়া আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট 500 টাকা দেওয়া আছে, টাইম দেওয়া আছে কত বছর, 4 বছর, সুদের হারটা দেওয়া আছে 5%, তাহলে 5 / কত, 100। তাহলে কি করতাম, 4 15 60, তাহলে টোটাল হতো 300 টাকা। কিন্তু আমরা এই প্রসেসে করব না, এটা পরীক্ষার সময় অনেকটা টাইম লাগবে, তাহলে আমরা নতুন কিছু প্রসেস করব। তো দেখা যাক, দেখি নতুন প্রসেস কি আছে। তো আমাদের এখানে বলেছে 1500 টাকার বার্ষিক 5% হারে 4 বছরের সুদ কত। আমাদের এই অঙ্কগুলো কি করব আমরা, যদি আসল না দেওয়া থাকে আসলটা কত ধরবো, 100 ধরবো। সুদের হার বের করতে গেলে আমরা 100 দিয়ে বের করব। তাহলে এখানটা বলে দিয়েছে বার্ষিক 5% হারে, তাহলে কথার অর্থ কি, এক বছরে কত টাকা করে দিচ্ছে, 5 টাকা করে দিচ্ছে, কত টাকার উপরে, 100 টাকার উপরে। তাহলে 4 বছরে টোটাল কত পাবো আমরা, 5 × 4, তাহলে টোটাল কত টাকা পাবো, 20 টাকা। এই টোটাল 20 টাকাটা এটা কী পাবো, এটা টোটাল 20 টাকা পাবো আমাদের সুদ। তাহলে আমি আগে বললাম আসল আমাদের যদি দেওয়া না থাকে আসল আমরা ধরবো 100, কিন্তু এইখানটা আসল দেওয়া আছে কত টাকা, 1500 টাকা। কিন্তু আমাদের আসল সবসময় কত, আমাদের আসলটা সবসময় কত টাকা, 100 টাকা। তাহলে আমাদের যেটা জানি সেটা নিচে থাকবে, আর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা উপরে থাকবে, আর আমাদের যেটা বের করতে হবে সেটা গুণ করবো। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা এটা করব। তাহলে আমাদের এইটা বের করতে বলেছে সুদ কত, তাহলে আমাদের সুদটা কত হয়েছে, 20 টাকা হয়েছে, তাহলে গুণ 20, 0000, তাহলে টোটাল কত হলো, 300 টাকা সুদ হয়েছে। নেক্সট অঙ্ক, ২০০০ টাকার বার্ষিক 5% হারে 4 বছরের সুদ 400 টাকা। তাহলে আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে, 2000 টাকা। তাহলে আমাদের আসল টাকাটা কত টাকা, 2000 টাকা। 2000 টাকার আমাদের উপরে সুদ পেয়েছে কত টাকা, 400 টাকা। তাহলে 2000 টাকার উপরে সুদ পেলাম কত টাকা আমাদের, 400 টাকা। আমাদের শতকরা বের করতে গেলে কত, তো বের করবো 100 টাকার উপরে সুদ কত হয়েছে। তাহলে টোটাল আমাদের সুদ হয়েছে দেখলাম কত টাকা হয়েছে, 20 টাকা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে বার্ষিক কত পার্সেন্ট করে নিয়েছে, 5% করে। তাহলে বার্ষিক যদি 5% করে নেয় তাহলে প্রথম বছরে 5 টাকা, পরের বছরে 5 টাকা, পরের বছরে 5 টাকা, পরের বছরে 5 টাকা, এরকম করে আসবে। তাহলে আমাদের যদি 20 টাকায় পৌঁছাতে হয় তাহলে কতগুলো বছর দরকার, তাহলে আমাদের 5% আছে, তাহলে 5 দ্বারা ভাগ করে দিলে তাহলে টোটাল কত বছর দরকার, 4 বছর। নেক্সট অঙ্ক, 4000 টাকার বার্ষিক কত হারে, তাহলে এখানটায় কী বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলে দিয়েছে। 5 বছরের সুদ হয়েছে 1000 টাকা। তাহলে আমাদের আগেরটা কি বলে, এটা হলো 4000 টাকার কত কত টাকা হয়েছে সুদ, 1000 টাকা সুদ হয়েছে। তাহলে টোটাল আমাদের বের করতে হবে পার্সেন্টেজটা, তাহলে 100 টাকার উপর সুদ কত হবে, তাহলে টোটাল সুদ হয়েছে কত টাকা, এই 25 টাকাটা সুদ হয়েছে। তাহলে 25 টাকাটা সুদ হয়েছে কত বছরে, 5 বছরে। তাহলে প্রত্যেক ইয়ারে কত দেবে, 5 দ্বারা ভাগ করে দেবো, তাহলে প্রত্যেক ইয়ারে কত পার্সেন্ট করে দেবে, 5% করে। নেক্সট অঙ্ক, এটা বলেছে কত টাকার, তাহলে কত টাকা যখনই বেরোচ্ছে বের করতে বলেছে, তাহলে আমরা কত টাকা লিখবো, আমাদের আসল বের করতে হবে। তাহলে আসল মানে আমরা কত জানবো, 100 টাকা। 10% হারে 3 বছরে, তাহলে 10% হারে যদি 3 বছরে নেওয়া হয় তাহলে টোটাল আমাদের সুদ কত হবে, 10 × 3, তাহলে টোটাল সুদ হবে কত আমাদের, 30 টাকা। তাহলে আমাদের সুদ হয়েছে 30 টাকা, কিন্তু বলে দিয়েছে 3 বছরের সুদ, প্রশ্নে বলে দিয়েছে কত টাকা বলে দিয়েছে, তাহলে প্রশ্নে বলে দিয়েছে 300 টাকা। প্রশ্নে যেটা থাকে, বারবার করে আমি একটাই কথা বলছি, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা উপরে, আমাদের যেটা বেরোবে সেটা নিচে। আর আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হবে কত টাকা, কত টাকা মানে কত, 100 টাকা। তাহলে গুণ করবো কত, 100, তাহলে টোটাল হয়েছে আমাদের কত টাকা, 1000 টাকা। তাহলে আমাদের আসল টাকার পরিমাণ 1000 টাকা। নেক্সট, কত টাকার 5% হারে 4 বছরে, এটা কি বলে দিয়েছে, সুদ আসল বলে দিয়েছে, 720 টাকা হবে। তাহলে আমাদের যদি আসল, আমাদের সবসময় আমাদের আসল কত টাকা, 100 টাকা। তাহলে 5% হারে 4 বছর যদি নিই তাহলে 5% হারে 4 বছরের সুদ কত হয়েছে আমাদের, 20 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে 720 টাকা, এটা কি বলে দিয়েছে, সুদ আসল। তাহলে সুদ আসল যদি করি 720 টাকা, কিন্তু আমাদের সুদ আসল কত হবে, আমাদের আসল 100 টাকা, সুদ হয়েছে কত টাকা, 20 টাকা। তাহলে আমাদের সুদ আসল কত, 120 টাকা। বের করতে হবে আমাদের কি, আসল বের করতে হবে, তাহলে গুণ কত,
106, তাহলে আমাদের আসল টাকার পরিমাণ 600 টাকা। নেক্সট কি বলেছে, বার্ষিক 4% হারে, তাহলে প্রতি বছর কত টাকা করে দিয়েছে, 4 টাকা করে, কত টাকা, তাহলে আমাদের কত টাকা আসল মানে কত টাকা আমাদের 100 টাকা, 5 বছরে, তাহলে 4% করে 5 বছরে টোটাল সুদ কত পাবো আমাদের, 4 × 5, তাহলে টোটাল পাবো কত, 20 টাকা। প্রশ্নে বলে দিয়েছে সুদে আসলে 360 টাকা, তাহলে আমাদের সুদ 20 টাকা আর আসল সবসময় কত, 100 টাকা, তাহলে সুদ আসল কত টাকা, 120 টাকা। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সুদ আসলটা কত টাকা, 360 টাকা। আমাদের বের করতে বলেছে কত টাকার অর্থাৎ কি আসল, তাহলে আসল কত, 100 টাকা, তাহলে টোটাল কত হয়েছে, তাহলে আসলটা আমাদের 300 টাকা। নেক্সট 400 টাকার বার্ষিক কত হারে 5 বছরে সুদে আসলে 520 টাকা হয়েছে, তাহলে আমি 400 টাকা যদি ডিপোজিট করি আমরা কত টাকা পাবো, 520 টাকা, তাহলে 400 টাকার উপরে সুদ কত টাকা হবে, 520 − 400, তাহলে টোটাল কত টাকা হয়েছে আমাদের, 420 টাকা, 400 টাকার উপরে সুদ হয়েছে 120 টাকা, তাহলে আমাদের দেখি 100 টাকার উপর সুদ কত হবে, আসল যেহেতু 100, তাহলে টোটাল সুদ হয়েছে 30 টাকা। তাহলে এই 30 টাকা যদি সুদ আসতে হয় 5 বছর এসেছে নিশ্চয় সুদটা, তাহলে প্রত্যেক বছরে কত পার্সেন্ট করে দেবে, 6% করে সুদ দেবে, তাহলে 30 টাকায় পৌঁছাবো। নেক্সট বার্ষিক 10% হারে কত বছরে মোলের 2/5 সুদ হবে, তাহলে আমাদের এইখানে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের যদি এরকম ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের আগে যে কথাটা থাকে সবসময় সেটা নিচেরটা হয়, তাহলে আমাদের এইখানটা আগে কথাটা কি আছে, মূল আছে, তাহলে আমাদের মূল মানে কি আসল, তাহলে আমাদের আসল কত টাকা, 5 টাকা, আর তার উপরে সুদ কত টাকা হয়েছে আমাদের, এখানে সুদ বলে দিয়েছে, তাহলে সুদ হয়েছে 2 টাকা, তাহলে আমাদের 100 টাকার উপর সুদ কত হবে, টোটাল সুদ হবে আমাদের 40 টাকা। এবার সেই 40 টাকা সুদ যদি পেতে হয় বার্ষিক 10% করে, তাহলে প্রতি বছর যদি 10 টাকা করে দেয়, তাহলে তাহলে টোটাল আমাদের কত বছর দরকার, 4 বছর দরকার। নেক্সট সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে আমাদের এই ক্ষেত্রে কটা জিনিস সমান, টাইমটা সমান আর বার্ষিক সুদের হার সমান, বার্ষিক কত হারে, তাহলে আমাদের সুদের হারটাও যা হবে আমাদের সময়টাও তাই হবে, বলে দিয়েছে আসলে, তাহলে একদম আমাদের আসল কত টাকা, 16 টাকা, তাহলে 16 টাকার উপর সুদ কত টাকা হয়েছে আমাদের, 9 টাকা, আমাদের টোটাল আমাদের 100 টাকার উপর কত হবে। তাহলে আমাদের যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কী দেখবো, দুটো জিনিস যদি সমান থাকে, তাহলে দুটো জিনিস যদি সমান থাকে, তাহলে 9-এর মধ্যে আমাদের কে কে আছে, 3 × 3 আছে, 100-এর মধ্যে কে আছে, 10 × 10 আছে, আর 16-এর মধ্যে 4 × 4 আছে, তাহলে যেহেতু এখানটা দুটো জিনিস সমান আছে, তাহলে একটা জিনিস আনতে গেলে আমাদের কী বলেছে, আমাদের বের করতে বলেছে সুদের হারটা, তাহলে সুদের হার কত হবে, তাহলে এই দুটো 3 থেকে 1 আনবো, দুটো 10 থেকে 1 আনবো, আর দুটো 4 থেকে 1 আনবো, তাহলে 30/4, 4×7 = 28, 2/4 করলে বাই 2, তাহলে 7.12%, যদি বলতো বছরটা কত, বছরটাও সেম হতো, 7.5 বছর। নেক্সট কোনো আসল 25 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত, তাহলে আমাদের এই ক্ষেত্রে 100 ধরতে পারি কিংবা 1 ধরতে পারি, তাহলে আমাদের সুদে আসলে যদি 4 গুণ হতে হয় মানে সুদে আসল 4 টাকা, তাহলে আমাদের আসল যদি 1 টাকা হয় তাহলে সুদ কত হবে, 3 টাকা, তাহলে সুদে আসলে কত হবে, 4 গুণ হবে, তাহলে 1 টাকার উপর সুদ হয়েছে 3 টাকা, আমাদের 100 টাকার উপর টোটাল সুদ হবে কত টাকা, টোটাল সুদ হবে 300 টাকা, এই 300 টাকা যদি হতে হয় কত বছর, 25 বছর, তাহলে পার ইয়ারে কত হবে, 12% করে, তাহলে আমাদের সুদের হারটা কত হলো, 12%। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কোনো মূলধন 4 বছরে 3 গুণ হয়েছে, তাহলে 4 বছরে যদি 3 গুণ হয় তাহলে 1 টাকা যদি আসল হয় তাহলে সুদ কত টাকা হবে, 2 টাকা, কত বছরে সেটা 7 গুণ হবে, তাহলে 7 গুণ কথার অর্থ কি, আসল সরল সুদের ক্ষেত্রে আসল সবসময় ফিক্সড, আর জটিল সুদের ক্ষেত্রে কি হবে, সুদের আসলের উপর সুদ, তার উপর আবার সুদ হবে, তাহলে এখানটা আমাদের আসল ফিক্সড, আসল 1 টাকা, 7 গুণ যদি হয় তাহলে সুদ কত টাকা হবে, 6 টাকা, তাহলে আমাদের এই 2 টাকা যদি সুদ করতে হয় তাহলে দরকার আমাদের কত বছর, 4 বছর, যদি 6 টাকা সুদ করতে হয় দরকার কত বছর হবে, তাহলে
12 বছর। এছাড়া আমরা করতে পারি 2 কে 6 আনতে গেলে 3 দ্বারা গুণ, তাহলে সিরিজটা এটাকেও কি করব 3 দ্বারা গুণ করব, তাহলে টোটাল কত বছর হলো 12 বছর। এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। নেক্সট, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 7000 টাকার এমন দুটি অংশে ভাগ করা হলো যাতে প্রথম অংশের 5% হারে 3 বছরে, তাহলে প্রথম অংশের 5% যদি 3 বছর হয় তাহলে আমাদের টোটাল কত টাকা হবে, 5 গুণ 3 টোটাল কত টাকা, 15 টাকা। এবং দ্বিতীয় অংশের 4% হারে 5 বছরে, তাহলে 4% হারে 5 বছরে কত হবে, 4 গুণ 5, তাহলে টোটাল কত টাকা হলো, 20 টাকা। সুদ সমান হয়, তাহলে আমাদের সুদ থেকে যদি আমাদের আসলে ফিরতে হয় তাহলে এইটাকে কি করব, আমাদের সুদটাকে রিভার্স করে দেব। তাহলে রিভার্স যদি করি তাহলে 1/15 = কত, 1/20। তাহলে এবার এটা কণাকণি গুণ করতে পারি কিংবা কাটাকাটিও করতে পারি, 3 × 5 = 15, 4 × 5 = 20, তাহলে কণা করলে কত হবে, 4:3। তাহলে আমাদের টোটাল আমাদের অংশটা কত ছিল, 7000 টাকা ছিল, কিন্তু আমাদের এই অংশটা কত হয়েছে, 7 হয়েছে। তাহলে আমাদের বলেছে অংশ দুটি, তার মানে আমাদের 7 কে 7000 করতে গেলে কত দ্বারা গুণ করব, 1000 দ্বারা গুণ করব, তাহলে 7000। তাহলে আমাদের প্রথম অংশটা কত হবে, 4000, আর দ্বিতীয় অংশটা কত হবে, 3000। তো আজকে এই পর্যন্তই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বলেছে বার্ষিক কত হারে, তাহলে আমাদের বের করতে হবে কত, রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। আমাদের বছরটা দিয়ে দিয়েছে কত বছর, 4 বছর। আসল টাকাটা দিয়ে দিয়েছে আর সুদের হারের, সুদের অনুপাতটা দিয়েছে, আসলে আমাদের 50 টাকা, তার উপর সুদ কত হয়েছে, 4 টাকা করে। তাহলে আমাদের 50 টাকার উপর সুদ কত টাকা হয়েছে, 4 টাকা হয়েছে। তাহলে আমাদের টোটাল 100 টাকার উপর সুদ কত হবে, তাহলে টোটাল 100 টাকার উপর আমাদের সুদ দেখলাম কত টাকা হয়েছে, 8 টাকা হয়েছে। এই 8 টাকা কত বছরে হয়েছে, 4 বছরে। তাহলে পার ইয়ারে আমাদের সুদের যে রেট অফ ইন্টারেস্টটা সেটা কত হবে, 2% করে হবে।